আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দাদুরা দুদুরা কাকুরা নেবরা, আশা করি ভালো আছেন। মুই আপনাকে দয়া ভালো আছি। আজকে দেখাম মোর লফটের ভিত্তে ওরফে কইতরে ফার্মের ভিত্তে মানে গড্ডার ভিত্তে, হ্যাঁ, যে আটকাই পালি হেয়ে আপনার যে রানিং আপাতত আছে কি রানিং আছে এই বাঘা জোড়াটা। বাঘা জোড়ার আগে বলছি যে সবুজ গোলা বাচ্চা আর একটা বাঘা বাচ্চা কারি, হে এক কোটিম পারছে। তার বয়স অত একটা বেশি না, 7-8 বছর হইবে। সেক্ষেত্রে মনে করেন যে ডিমটা একটু বড়, বয়স্ক কবুতরের ক্ষেত্রে কিন্তু দাদু ডিমটা একটু বড় হয়, দেশি মুরগির ডিমের না নয় মোটামুটি, হ্যাঁ এইরকমের হয় আর কি। যাই হোক, এখন একটু উপরে যাই। উপরে যাই, সবই দেখাই আর, মানে যে কটা আপাতত ডিমে আছে, হ্যাঁ যে কটা আপাতত ডিমে আছে ওই দেখাই। আর তার ভাতা রইলে আপনার যে শাটিং আপনার যে তার বাচ্চারের শাটিংয়ের বাপ আছে, কিন্তু তার শাটিংয়ের বাপে আবার আপনার যে সিরাজি আর শাটিংয়ের ক্রস, সে কারণে আর বাতার মানে যে শাটিং সে একটু সিরাজি বাপ আর বডি ফিটনেস সব শাটিংয়ের মতো। আর সে হইলে আপনার যে কাকজি স্টাইলের মুজক করা পুরো ফুল স্প্রিং, মুখে যেরকম আপনার যে স্প্রিং করে না ওই রকমের স্প্রিং, পুরো সেকেন্ড স্প্রিং, যাহাকে বলে সেকেন্ড স্প্রিং, ঠিক আছে, যাই বলেন সেকেন্ডে বলেন যাই বলেন। তার গায়ে কিন্তু অতিরিক্ত জিত ওরফে রাগ, তার আর ডিস্টার্ব করতে চাই না বেশি। আতাইলে কিন্তু দেখা যাচ্ছে এইরকমের কিছু কিছু কবুতর আছে রাগ হয়, হ্যাঁ তারপর আপনাদের তারপর আপনার ধরবেন উসকে দেখবেন। সেক্ষেত্রে কী হইতে পারে, সেক্ষেত্রে হইতে পারে যে আপনার ডিমটা ফাইটে জিততে রে, বা আপনার যে মালসাদের নিচে পড়ে জিততে রে, বা ইত্যাদি আমার ক্ষয়ক্ষতি হইতে রে। যাই হোক, এইটা হইলো সবাই রূপরে, মানে আমার যে এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন না চার খোপের খাঁচা, এই আর সর্ব উপরে ওরা এনে ভাবলো ছেলে, পরবর্তীতে আমি ইটুর দিয়ে একটু ভাবটা জমাই দিয়েছি আর কি। হ্যাঁ আমি লাড়াচাড়া দিই, লাড়াচাড়া দিয়ে এরপর আপনার যে ডিমটা ধানের একটু চেষ্টা করি, ডিমটা ধানের চেষ্টা করি। আমি কিন্তু বেশিরভাগ আপনার যে এক কালার কবুতর জোড়া দিন, এই যেটা মানে জাকের লাগে জাক, মুখির লাগে মুখি, চকলেট মুখির লাগে চকলেট মুখি, আপনার মুখির লাগে আপনার মুখি, খাকির লাগে খাকি, এরকম একটা জোড়া আছে না, ওই রকমের সহজে দিই না। কি লেগে দিই না, দেখা যেতেছে যে একটু উল্টা পাল্টা জোড়া টোড়া দিলে মাস শেষে আপনার যে ইয়া কালারিং কালারিং বাচ্চা হয়, সেক্ষেত্রে ভাল লাগে মোর। অনেকের ক্ষেত্রে কিন্তু ইয়ে ভাল লাগে না, আবার অনেকের ক্ষেত্রে ভাল লাগে, ওইটাই হইলো মই। যাই হোক, হ্যাড ডিমটা তো দেখতে পারছেন না, পুরো ধারে আনিয়ে হেপার মনে করেন যে আপনাকে ঘুরে ফিরে দেখাই। আর আপনারা এইরকমের হরতে যাইয়েন না, কেননা যদি আপনাকে অভিজ্ঞতা না থাকে, ওই যে বলছিলাম যে দেখা যে ইয়ে হেপার মনে করেন যে পাহে বাড়ি বুড়ি দেবে আপনার হাতে, পরবে ডিম পাচিয়ে ডিম পরে আন্ডা হয়ে যাবে, মানে ভাঙ্গে যাবে, ভাঙ্গে যাওয়ার পর কেউ যে নে এন বাজ্যে খা, হ্যাঁ মানে এইরকমের পরিস্থিতি দেবে। সুতরাং দরকার নাই, অভিজ্ঞতা ছাড়া মনে করেন যে অতিরিক্ত ই হরণের দরকার নাই, বেশি আবেগে পড়ে যাবেন, দেখতে চাইবেন দেখতে চাইবেন পরে ফাইটে যাবে। আর সে হইলে নতুন জোড়া, সে নতুন জোড়া মাঝখান দিয়ে গেলাম আপনার যে নানাক বাড়ি টাক খাইতে, টাক খাইয়ে দেয় যে ও একটা জাকের লাগে জোড়া খাইছে, সাইজটা কিন্তু মাশাল্লাহ বড়, এটা কিন্তু মাদি, মাদি নরের নান আপনার যে সাইজ টুইস্টটা, ঠিক আছে মানে একটু বড় সাইজ। হ্যাঁ আর এইখানে মানে খুব কটা আমি একটু দেখি, খুব কটা যে কটায় আপনার যে খেরকুটা দেখতে পারতাছেন, সেই কটায় আপনার যে ভাব লইতেছে আপাতত, ঠিক আছে ভাব লইতেছে বলতে ডিম পারবে। আমার এই জায়গাতে আপনার যে কাঠের খুব 20 পিস, হ্যাঁ মানে 20টা খোপ, এরমের খোপ খোপ করা 20টা, সেক্ষেত্রে দেখা যাইতেছে যে সবটিতে আপনার যে খেরকুটা নাই, যেটা খেরকুটা আছে সেইভাবে মানে ভাব লয়, মানে সেই জোড়ায় মানে অন্য অন্য জোড়ায় ভাবলা ভাবলো ইয়ে আপনার যে খেরকুটা আনিয়া এবার মানে বুঝায় যে মই ডিম ডুম পারমো, আর অন্য অন্য খোপে নাই, যে খোপে বাপলা সে খুবই খেরকুটা, এইটা আর কি বুঝতে চাইছি, বুঝতে নেই মাঝে মাঝে দাউলে যাই। যাই হোক, আর এই জায়গায় একুয়াডিম, এই জায়গায় একুয়াডিম এক পাওয়ালা বিশিষ্ট কৈতরদার কথা মনে আছে আপনার গো? হ্যাঁ ওইটার লগে আপনার যে এইটা জোড়া খাইছে, এটা জোড়া খাইছে পায়দা ঠাইসে ধরছি, হে মনে করেন যে অতিরিক্ত জ্বালা দে, অতিরিক্ত জ্বালা দে। আর তার নাম রাখছি টাইগার, এখন টাইগার কিনবেন নি, তার কোমা গাঠটি আপনার যে মাসাল্লা দিলে পুরো এক লেভেলের, হ্যাঁ আর নাপতে স্টাইলের তো আর পুরো ফ্রেশ মোজাক করা, যে কালে ডাকে মনে করেন যে টাইগারের মতোই ডাকে। ওই যে সিট সিট কালা কালা সাদা সাদা সিট সিট, আর বাঘেরও তো হলুদ কালা মিলেই ডেলেই, সেই কারণে সব রুদিক মিলে মনে করেন যে একটু গুদে ফিদে আউস করে এবার টাইগার ডাকি। যাই হোক, আইস মনে করেন যে এই এই আছে এই মাসে রানিং, মানে কৈতরের ডিম ডুম আর বাকিটিতে সাহস হয়ে গেছে, বড়টার হয়ে গেছে। যাই হোক, স্পেশাল এই পর্যন্তই, স্পেশাল এতে ভুল দুটিলে ছোটো বসে দেখবেন, আমার দেশেই দেখবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।